এরপরে প্রশ্ন হলো সরকারি চাকরিজীবীরা জিপিএফ ফান্ডের যে লাভ পান সেটা কি সুদ হিসাবে গণ্য হবে? জিপিএফ ফান্ড বা সরকারি যে প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, এমনকি বেসরকারিও হতে পারে, বেসরকারি কোনো কোম্পানিতে কেউ চাকরি করেন সেখানে প্রভিডেন্ট ফান্ডের টাকা তার বেতন থেকে কেটে কেটে রাখা হয় এবং একটা পর্যায়ে তাকে ওই টাকার সাথে আরো লাভ সহকারে দেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ডের যে লভ্যাংশ দেওয়া হয় সেটা যদিও সরকারি প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক কাটা হয়, এখন নতুন কোনো আপডেট সিস্টেম আছে কিনা আমি জানি না, আগে থেকে যে সিস্টেম ছিল যে বেতন থেকে এই পরিমাণ টাকা এই পার্সেন্টেজ প্রত্যেক মাসে কেটে রাখা হবে বাধ্যতামূলক, এটা আপনি চান বা না চান রেখে দেওয়া হবে। এরপরে আপনাকে যখন একসাথে চাকরি শেষে আপনাকে দেওয়া হবে বা প্রভিডেন্ট ফান্ড থেকে যখন ভাঙার সুযোগ হবে তখন আপনাকে এই টাকার সাথে সুদ দেওয়া হয়, ওখানে লেখা থাকে যে এটার সাথে অতিরিক্ত সুদ দেওয়া হবে। মূলত এটাকে সুদ বললেও শরীয়তের সুদের সংজ্ঞা এর মধ্যে খাটে না, যার কারণে প্রভিডেন্ট ফান্ডের যেই টাকাটা বাধ্যতামূলক কাটে ওইটার সাথে অতিরিক্ত লাভ সুদ বলে দিলেও সেটা সুদ হবে না, সেটা হালাল হবে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের একটা অংশ আছে যেটা ঐচ্ছিকভাবে মানুষ জমা করে, যে ঠিক আছে আমার বেতন থেকে এত মাসে মাসে কেটে রাখেন এবং লাভেরটা জমা করেন, এটা যদি করে তাহলে এটার যে লভ্যাংশ আসবে সেটা সুদ হবে, কারণ সেখানে আপনি নিজে সেখানে টাকা রেখেছেন। কুল্লু তারজেন জাদানা ফান ফাওয়ার ইবান, এর আলোকে আপনি টাকা জমা রেখে বেনিফিট নিচ্ছেন এবং মাসে নির্দিষ্ট হারে সুদ নিচ্ছেন, সেটা সুদ হিসেবে বিবেচিত হবে। মাওলানা আব্দুল মালিক সাহেব এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আর অন্যান্য ওলামায়ে কেরাম হাফিজাহুমুল্লাহ ওয়া রাহাহুম তারা এ বিষয়ে একই রকমের ফতোয়া সবাই দিয়েছেন যে প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক যে টাকাটা কাটা হয় এটা তো আপনি মালিকই হন নাই, কেমন যেন আপনাকে দেয় নাই বেতন দেনওয়ালা, দেওয়ার সময় অতিরিক্ত বাড়ায় দিয়েছে, তাহলে এটা সুদ হবে না।